যুক্তরাষ্ট্রে শিশুদের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। উচ্চ পর্যায়ের মেডিকেল টিমের পরামর্শে মার্কিন সরকার এই টিকা দেওয়া শুরু করে। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আশরাফুল হাসান বুলবুল। বুলবুল, মার্কিন সরকার শিশুদের টিকা দিচ্ছে, এর ফলে করোনা কতটুকু নিয়ন্ত্রণে আসবে আর শিক্ষা প্রতিষ্ঠানে করোনার ঝুঁকি কেমন, এ ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সুজানা। প্রথম কথা হলো যে করোনা শুরু হওয়ার পরে পর থেকে এ পর্যন্ত প্রায় 2.2 মিলিয়ন শিশু কিশোর বা আমরা বলি চিলড্রেন, যাদের বয়স 18-এর নিচে, তারা কিন্তু পজিটিভ হিসেবে এসেছে এবং এরা একটা বিরাট পপুলেশন আমেরিকার জন্য এবং পৃথিবীর সব জায়গায়। কিন্তু এখানে যখন থেকে এই গত সপ্তাহে 3 দিন আগ থেকে যখন এটা অ্যাপ্রুভড হয়েছে যে 5 থেকে 11 বছর পর্যন্ত শিশু কিশোররা ভাইরাসের টিকা নিতে পারবে, তখন থেকে বাবা মা সকলেই উৎসাহী হয়েছে স্কুলে যাবার ব্যাপারে, টিকা নিয়ে যাবার জন্য। এবং সে ব্যাপারে পুরো আমেরিকায়, নিউ ইয়র্কে তো ডেফিনেটলি, পুরো আমেরিকায় বাবা মারা এই শিশু কিশোরদের টিকা দিয়ে স্কুলে যাবার ব্যাপারে আগ্রহী, যাতে তারা ইন পার্সন স্কুলিং করতে পারে, ক্লাস করতে পারে এবং একই সঙ্গে সেফ থাকতে পারে স্কুলে এবং নিজেদের বাড়িতে। এবং আরো একটি ব্যাপার হলো যে বাচ্চাদের কিন্তু আমাদের বড়দের মতো এইভাবে এফেক্টেড হয় না, কিন্তু তারপরেও যে মাইনর সিমটম থাকে, সেই সিমটম দেখে যে কিছু বাচ্চা মারা গেছে বা পজিটিভ হয়েছে, তাদের ব্যাপারে শঙ্কিত বাবা মারা, বিশেষভাবে বাংলাদেশি আমরা এবং আমাদের অন্যান্য এই ইমিগ্রেন্টরা, কালোরা, ল্যাটিনোরা, এদের সবার কথা ভেবে যুক্তরাষ্ট্র চিন্তা করেছে এবং অ্যাপ্রুভ করেছে ফেডারালি যে বাচ্চাদের, শিশু কিশোর যাদের বয়স 5 থেকে 11, তাদের সকলকে 100 ভাগই এই করোনা ভ্যাকসিন নিতে হবে। এবং শুরু হয়েছে, আপনি আমার পেছনে দেখছেন এই ধরনের, আমি যেখানে আছি জ্যাকসন হাইটসে বাংলাদেশের এলাকা, এই জায়গাতেই 3টি জায়গায় করোনা চিকিৎসা না আমাদের পরীক্ষা করা হচ্ছে এবং ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে। সুতরাং আমেরিকায় এটা অত্যন্ত সফল এবং সুযোগ আছে এবং আমি আশা করছি বাংলাদেশ বা আমাদের মতো দেশের অন্যান্য জায়গায় একই সুযোগ সুবিধা থাকবে। সুজানা, ধন্যবাদ আপনাকে এবং সকল আরটিভির দর্শক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে বলছিলেন আশরাফুল হাসান বুলবুল।